গ্রেনেড হামলা মামলার আপিল শুনানি শুরু হবে আগামী অক্টোবরে। চূড়ান্ত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দেশে আইনের শাসন ব্যাহত না হয় যাতে সে বার্তা দেয়াই প্রধান লক্ষ্য ছিল বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক। এদিকে এ মামলায় পলাতক আসামিদের খুঁজে বের করতে চেষ্টা চলছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। 15ই আগস্টের পর দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলা 2004 সালের 21 আগস্টের গ্রেনেড হামলা। সেই হামলার প্রধান টার্গেট সেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ তার দল আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা। তবে নৃশংসতম ওই হামলায় দলীয় বহু নেতাকর্মী হতাহত হলেও সেদিন প্রাণে বেঁচে যান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2004 থেকে 2018 দীর্ঘ 14 বছরের বিচারিক প্রক্রিয়া শেষে রায় আসে ভয়াবহ এই হামলার ঘটনার। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আব্দুসালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। বিএনপি প্রতিষ্ঠা হয়েছে হত্যার রাজনীতির মধ্যে দিয়ে, এবং হত্যার রাজনীতি করাটাই হচ্ছে বিএনপির আদর্শ। অনেক নাটক হওয়ার পরে 2018 সালেই বোধহয় রায় হয়েছে, অক্টোবর মাসে খোলার পরেই এই মামলার শুনানি শুরু হবে বলে আমার বিশ্বাস। মন্ত্রী জানান দেশে এমন ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেটি এই বিচারের প্রধান দৃষ্টান্ত হবে। হচ্ছে হত্যার রাজনীতি হচ্ছে বিএনপির আদর্শ, তো সেই ক্ষেত্রে এবং ষড়যন্ত্র হত্যা এটাই তাদের সবচেয়ে বড় কাজ। আমাদের কথা হচ্ছে যে এরকম যাতে আর না ঘটে, বাংলাদেশে যেন আইনের শাসন আর কখনোই ব্যাহত না হয় সেই ব্যবস্থা করা। এদিকে আপিল শুনানিতে বিচারিক রায় বহাল রাখতে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন। পলাতক যারা ওদেরকে খুঁজে বের করে একজন দুজনকে তো একজন ক্যানাডাতে আছে এবং আমেরিকাতে আছে, তাদের আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এবং এটা নিয়ে পর্যায়ক্রমে আলোচনা চলছে। আশা করা যায় এটা হয়তো আনা সম্ভব হবে, এবং অনেকের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন, অনেককে যাবজ্জীবন শাস্তি দিয়েছেন। সেই শাস্তিগুলো আমরা দেখে এগুলো বহাল রাখার জন্য আমরা আমাদের আবেদন করব এবং আমরা আইনগত দিকগুলো তুলে ধরার চেষ্টা করব। ভয়াল 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় 38 আসামির মধ্যে কারাগারে আছেন 31 জন, পলাতক রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ আরও কয়েকজন। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।